আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি বাইরে একটা কাজের জন্য যাচ্ছি তাই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো ভিডিওটা দেখবেন তো মার্কেট করতে যাই আমি অনেক বিপদে পড়েছিলাম তো আমার বেবিটাকে নিয়ে আমি অনেক বিপদে পড়েছি তো যাক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মানে আর কি ভালো আছি তো যাই হোক মানে আসলে এরকম বিপদে যেন কেউ না পড়ে এটাই হলো কথা তো এদিকে হচ্ছে আমি আবার হচ্ছে রিক্সায় চড়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে আমি যেখান থেকে গাড়িটা নিব সেখান থেকে হচ্ছে রিক্সায় চড়ে যেতে হবে তো আমরা যাচ্ছিলাম নিউ মার্কেটে তো আমি যেখানে ছিলাম আগে তো সেখানে এখানে ডাইরেক্ট আমরা গাড়িতে চড়ে তারপরে যেতাম বাট এখন হচ্ছে মানে আমরা যেখানে আসছি সেখান থেকে রিক্সায় চড়ে তারপরে আবার হচ্ছে গাড়িতে যেতে হয় তো নিউ মার্কেট আমাদের এখান থেকে একটু দূরেই হয় তো যাই হোক এই তো রিক্সায় উঠেছি উঠে আর কি যাচ্ছিলাম তো এখন ইদানিং এতটা গরম পড়েছে বলে বোঝাতে পারবো না তো আমি আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর গরম আমার বেবিটা একটু অসুস্থ হয়ে পড়েছিল পরবর্তীতে আমি গাড়ি থেকে নেমে গেছি নেমে যাওয়ার পরে আমি তো হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি আর আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করেছি তো এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বাড়ির সাইড দিয়ে আর কি তো সেখানে আমরা নেমে পরবর্তীতে আমার হাজব্যান্ড বললো চলো এদিকে আমরা একটু ঘুরি ঘুরে ফেরে তারপরে আবারও আমরা রিকশায় করে যাব তো এদিকে আমি আবার হচ্ছে একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য তো যাই হোক এদের দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর মানে আমি এর আগেও এসেছিলাম বাট ভালো করে আমি মানে ঘুরতে পারিনি আসলে বেবিকে নিয়ে তেমন একটা ঘোরা হয়নি বাট এখন বেবি একটু বড় হয়েছে তাই চেষ্টা করি হচ্ছে তাকে নিয়ে একটু ঘোরাফেরার জন্য তাকে একটু সময় দেওয়ার জন্য যেহেতু আমাদের ঢাকা শহরে এরকম গাছগাছালি সবুজ কিন্তু দেখাই যায় না তো এই জন্য আমি আবার বেশি বেশি করে ভাবছিলাম ভিডিও করে রাখি কারণ হচ্ছে আসলে আমি যেই আনন্দটা করতেছি চাচ্ছি আপনাদেরকে নিয়ে আনন্দটা করি আসলে আপনাদের সাথে আনন্দ করার মজাটাই অন্যরকম তো পরবর্তীতে আমার বেবিটাকে নিয়ে আমি এই তো একবার আনন্দ দিশেহারা হয়ে আমি একদম নাচানাচি শুরু করে দিয়েছি আসলেও কিন্তু সেখানে তেমন কোনো লোক ছিল না হয়তো বলবেন যে কেন আপনি এত নাচছেন এটা হয়েছে ওটা অনেকে অনেক কথা বলবেন তো এই জন্য কিছু বলার নাই আপনাদের বলতে ভুলেই গিয়েছিলাম এটা হচ্ছে ধানমন্ডি লেগের পারে তো এখানে দেখতে পাচ্ছেন গরমের সময় সবাই এসে এখানে বসে আছে শুধু একটু ঠান্ডা আবহাওয়ার জন্য তো আমরাও চলে এসেছি এপাশে ঘোরাঘুরি করতেছি কারণ এত গরম আমার বেবিটা অনেক কান্নাকাটি করতেছিল তো তাকে শান্ত করার জন্যই কিন্তু আমাদের এই প্ল্যানটা তো যাই হোক ছোটো বেবি যাদের আছে তারা অবশ্যই এপাশে এসে কিন্তু আপনারা ঘুরে যেতে পারবেন আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এদিকে দেখতে পাচ্ছেন কত জ্যাম আমরা যে জ্যামের ভয়েতে আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে রিক্সায় এসে আবার রিক্সায় চললাম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার সেই জ্যামে পড়ে গেছি তো এ নিয়ে আসলে আমার মনটা অনেক বেশি খারাপ যে আমরা যে কারণে হচ্ছে গাড়ি থেকে নামলাম আবার সেখানে এসে আবার আমরা জ্যামে পড়ে গেছি তো যাই হোক আজকে আমাদের কভারটা খারাপ ছিল এই জন্যই আমরা হয়তো জ্যামের মধ্যে পড়ে আছি তো এদিকে আমি এই পড়ে দেখতে পাচ্ছেন কীরকম করে আবার ধ্বংসং শুরু করে দিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আশা করি এই গরমের মধ্যে আপনারাও কিন্তু একদম নিরাপত্তায় থাকবেন কারণ আমার মতো এই ভুলগুলো যেন আপনারা না করেন কারণ আমার বেবিটা একটু অসুস্থ হয়ে পড়েছিল তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে